কংগ্রেসের উদ্যোগে এনআরসির প্রতিবাদে দীক্ষার মিছিল বের করা হলো দিনহাটায়। এনআরসির প্রতিবাদে ধিক্কার মিছিল অনুষ্ঠিত হলো দিনহাটায়। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এদিন দিনহাটার শহীদ হেমন্ত বসু কর্নার থেকে মিছিলটি শুরু হয়ে দিনহাটা শহর পরিক্রমা করে সংহতি ময়দানে এসে মিছিলটি শেষ হয়। মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মন, কার্যকরী সভাপতি তথা প্রাক্তন সাংসদ পার্থ প্রতিম রায়, তৃণমূল বিধায়ক উদয়ন গুহ সহ প্রমুখ। মিছিলে কেন্দ্রীয় বিজেপি সরকারকে ধিক্কার জানানো হয়। এদিন মিছিলের জেরে দীর্ঘক্ষণ দিনহাটা মেইন রোড অবরুদ্ধ হয়ে পড়ে। বিধায়ক উদয়ন গুহ বলেন, এনআরসির নামে যেভাবে বাঙালি খেদাও অভিযান শুরু করেছে বিজেপি সরকার, তার বিরুদ্ধে ধিক্কার জানাতেই এই মিছিল। ¡Vamos!